Assalamu alaikum. Hello there. Welcome back to my channel Curious Cuisine. আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্ন রকম পোলাও, আফগানিস্তানের কাবুলি পোলাও। ঈদে সবাই এটি বাসায় তৈরি করতে পারবেন, কারণ খুব অল্প উপকরণ দিয়ে এই পোলাওটি তৈরি করা যায় আর খেতেও খুবই মজাদার। তো কাবুলি পোলাও তৈরির জন্য যেসব উপকরণ লাগবে চলুন দেখে নিন। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ, আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন। গরুর মাংস 1 কেজি, রসুন বাটা 2 টেবিল স্পুন, চিনি 2 টিস্পুন, কিশমিশ 1/4 কাপ, কাজু বাদাম 1/4 কাপ, আপনারা চাইলে এর পরিবর্তে কাঠবাদামও নিতে পারবেন। পেঁয়াজ কুচি 1 কাপ। মশলার জন্য আমি নিয়েছি গোলমরিচ 1 টিস্পুন, শাহি জিরা 1 টিস্পুন, এলাচ 7টি, এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। গাজর 1.5 কাপ, আমি এখানে জুলিয়ান কাট করে নিয়েছি, অর্থাৎ লম্বাভাবে কেটে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে প্রথমে তেল গরম করে নিয়েছি, এর ভিতর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। এরপর এর ভিতর আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই দুইটিকে এখন একটু কষিয়ে নিতে হবে। আমি সামান্য লবণও দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি গরুর মাংসটি দিয়ে দিচ্ছি। এখন গরুর মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এর ভিতর আমি সামান্য পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন অন্য একটি ফ্রাইং প্যানে আমি গাজর, চিনি, কিশমিশ, কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নিব। গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর অন্য একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 কাপ চাল ইউজ করেছি, তাই আমি চালটি সিদ্ধ করার জন্য 4 কাপ পানি দিয়েছি। এর ভিতর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে নেওয়া গরুর মাংসের ভিতর আমি সামান্য মশলা দিয়ে দিচ্ছি। আমি অন্য একটি হাঁড়িতে গরুর মাংসটি এখন উঠিয়ে নিয়েছি, এর উপরে আমি গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে চাল দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং এটিকে আমি ভাপে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি একটি সার্ভিং বলে পোলাওটি উঠিয়ে নিয়েছি। দেখুন কি ভালো হয়েছে পোলাওটি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা। খুবই অল্প উপকরণে তৈরি করা যায় যেহেতু এই পোলাওটি, তো সবাই ঈদে এই পোলাওটি বাসায় তৈরি করতে পারবে। আর যেহেতু লকডাউনের সময় আমরা হাতের কাছে যেসব উপকরণ পাচ্ছি তা দিয়েই আমি আপনাদের জন্য চেষ্টা করেছি একটি সহজ খাবার তৈরি করে দেখাতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।